আউজ বিল্লাহিমনা শাহিদানির রজিম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান আল্লাহ পাক উনার নাম এবং উনার হাবি হুজুর পাক সাল্ল সাল্লামের প্রতি শত কোটি দরুদ সালাম জানিয়ে প্রিয় দেশবাসী ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আপনাদের প্রতি অসংখ্য সালাম দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যিনি আমাদের সৃষ্টির মূল যিনি আমাদের সৃষ্টির মূল হুজুর পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম বিশ্বের মহামানব অর্থাৎ আমাদের জন্য সে আদর্শ অর্থাৎ মহান আল্লাহ বলছেন তোমাদের মাঝে আমি উত্তম আদর্শ পাঠিয়েছি আমার দোস্তকে অর্থাৎ বিশ্বনবী হুজুর পাক হুজুরবাক সাল্লাসাল্লামকে তো সেই পাক সাল্লাহ আল সালামী একটা কাফের নাস্তিক পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ইন্ডিয়া যেটাকে বলা হয় অবমাননা করেছে কি অবমাননা করছে ওদের নাকি হিন্দু ধর্ম ধর্মগুরু সেই হিন্দু ধর্মগুরুর নামটা আবার মনে আনতেও ঘিনে লাগে সেই ধর্মগুরু প্রথম সে কটতি অবমানমূলক কথা বলছে এইদিকে আবার কি করেছে সেই ধর্মগুরুকে আর এক তার পক্ষ নিয়ে কথা বলে সে একটা মহা সমাবেশে এই আর এক মালাউন বলছে কি ওটার নাম হইল নীতেশ রানা নাকি নীতেশ রানা উনি নাকি বিজেপির আবার নেতা সে নাকি বিজেপির আবার নেতা সে ভীষণভাবে কটোক্তি করেছে এবং ওনাকে সাপোর্ট দিয়ে মুসলমানদের হুঙ্কার দিয়ে আবার কথা বলছে কত বড় কলিজে দেখেন আর আমরা বিশ্বের মুসলমান আর আমরা বিশ্বের মুসলমান বাংলার মুসলমান আজ পর্যন্ত একটা প্রতিবেদী স্মারকলিপি তাদের কাছে পাঠাত পাঠাতে পারি নাই মান আমাদের দেশে বর্তমান যে রাষ্ট্রপ্রধান আছে তার কাছে আমাদের ধর্মপ্রাণ মুসলমান বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান থেকে এবং বাংলার মুসলমান থেকে একটা দাবি যে তার একটা স্বারকলিপি দিক যে কেন আপনার ধর্ম আপনি পালন করেন আমার ধর্ম আমার পালন করব আমার বিশ্ব নবী প্রাণের আঁকা প্রাণের নবী সাফাইতের কারণে হুজুর পাকসাল্লা আসাল্লামকে অপমান করছেন কেন এটা একটা জবাবদিহিতামূলক একটা হচ্ছে স্বারকলিপি দিতে পারে কই কেন দিচ্ছে না কেন কিসের জন্য তাইলে কেন কিসের অভাব আমরা সরিচার পতন শরীরের সরিচার সরকার পতনের জন্য আমরা রাজপথের ঢল নামিয়েছিলাম রাজপথে ঢল নামিয়েছিলাম তাহলে হুজুর পাকসাল সাল্লাম যার জন্য আল্লাহ পাক সব কিছু এই দুনিয়ার জমি রহমান স্বরূপ হুজুর দুনিয়ার জমি পাঠিয়েছেন সেই হুজুর বাহ্লাহ সাল্লামকে অপমান করছে এ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বলেন কিসের বন্ধু আমাদের পিছন দিয়ে ছুরি মারছে মারতেছে ইন্ডিয়া আমাদের বন্ধু ভাবেন কীভাবে ওরা কোশ্চিন কাল হিন্দু হিন্দু কশিন কাল মুসলমানদের বন্ধু হবে না হতে পারে না আর হবেও না মনে রাখবেন বিশ্ববাসী বিশ্বের মুসলমান মনে রাখবেন নাস্তিক হিন্দু এই যে মালাগুন এরা কোনো দিন মুসলমানদের বন্ধু হতে পারে না কেননা পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র নাউজুবিল্লাহ এটা বলতে হবে বিল্লা কেন হজুবাকসাল্লা সাল্লামকে অপমান করছে এর প্রতিবাদ সবাই প্রতিবাদ করছি আমি বাংলাদেশ থেকে সোনাগার এক প্রান্ত থেকে বলছি আমি ধর্মপ্রধান মুসলমানদের পক্ষে আমি আছি। কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আরও যারা আছেন কি বৈদেশিক দ্বিপাক্ষিক বৈঠকের যে যে দায়িত্বে আছেন তারপর পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা যে আছেন তার প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি যে আপনি একটা সুন্দরভাবে তাদের সাথে কথা বলেন বা স্মারকলিপি দিয়ে প্রতিবাদ করেন তো প্রিয় দেশবাসী আপনার আপনার স্থান থেকে বিশ্বের বাংলাদেশের যে যে প্রান্তে আসেন আপনারা সবাই স্থান থেকে প্রতিবাদ জানান কেন আমার বিশ্বনবী গমান শৈবে নাই মুসলমান বিশ্বনবীর রহমানে কাদে না যার মন মানুষ নয় সে হলো মোনাফেক এবং বড় শয়তান বলে কি হ্যাঁ আমার সব হজুর বাসাল্লাহ আসালামকে ভালোবাসি হজুরবাকসাল্লাহ সালামকে ভালোবাসি হ্যাঁ ভালোবাসি ভালোবাসি ঘরে বসে বসে বললে হবে হ্যাঁ অন্তর থেকে মোহব্বত করতে হবে অন্তর থেকে মহব্বত দিয়ে তো রাজপথেও কিছুটা মিছিল মিটিং মিশিনারি মানে কি মারামারি কটাকাটি না ইসলাম মারামারি কটাকাটি বলে নাই শান্তি বলেছে সেই শান্তিপ্রিয়ভাবে আমরা একটা তো প্রতিবাদ সভাও করতে পারি তাই আমরা এই শোনার আগাবাসী আগামীকাল সকাল দশটায় আগামীকাল সকাল দশটায় এই মহিলা চত্বর মহিলা কলেজ গেটে আমরা একটি সভা বিক্ষোভ ও সভা করতেছি এবং হুজুর বাক্সাল এই বিরোধী অর্থাৎ হুজুর বাকসাল আসালাম যে কটোক্তি করাছে বিরোধীদের করাচ্ছে অবমাননা করছে এবং তার সানের খেলাফে কথা বলেছে এই জন্য আমরা এটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি আপনার বিশ্বের সকল মুসলমানদের এই সোনাগা নারায়ণগঞ্জ মহিলাগঞ্জের সামনে দাওয়াত রইলো ওই চত্বরে দাওয়াত রইল তো দেশবাসী সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি এবং বিশ্বনবীর অপমান না কিন্তু এই মুসলমান বিশ্বনবীর অপমান না মহান আল্লাহ পাক কোনোদিন মহান আল্লাহ আল্লাহবাক বিশ্বনবীর অপমান কার মহান পাককে অপমান করা কারণ হুজুরবাক সাল্লাহ আসাল্লাম বিশ্ব হুজুর আসসাল্লাহম কার বন্ধু মহান আল্লাহ মোহন আল্লাহবাক আল্লা হুজুরবাকসাল্লাহ সাল্লামকে যদি অপমান করা তাহলে মহান আল্লাহ পাককে অপমান করা হয় বিশ্বের শত হাজার বিশ্বের কোটি কোটি মুসলমানকে অপমান করা হয় তাহলে আমরা কেন এর জোরাল প্রতিবাদ জানাচ্ছি না আমি জোরাল প্রতিবাদ জানাচ্ছি সারা বিশ্বের মুসলমানের তরফ থেকে তো যেসব আসি প্রতিবার সবাই আপনারা অংশগ্রহণ করুন আগামীকাল সকাল দশটায় মহিলা কলস প্রাঙ্গন সোনাগা নারায়ণগঞ্জ ঠিক আছে তো দর্শক বিশ্ববাসী সবাই ভালো থাকবেন এবং এই মালদের মালদের যারা বিশ্ব নবীকে শুধু মাল রাষ্ট্রই না ইন্ডিয়াই না যারাই বিশ্বনবীকে অপমান করবে সেখান অর্থাৎ সে কোনোটাই যে দেশে অপমান করুন কেন সেটা সেটা কোনোটাই বরদাস্ত করাবো না ব্যক্তি হোক রাষ্ট্র হোক দেশ দেশ হোক যেটাই হোক সেটা বরদাস্ত কখনোই করবে না মুসলমান আর কোশ্চিন কালেও করবো না মনে রাখবেন সাবধান হুঁশিয়ার বিশ্বনবীর অপমান করছেন ক্ষমা চাইতে প্রকাশ্যে মাপ চাইতে হইবে এবং বিশ্বনবীর অপমান করা নয় তার একমাত্র শরীয়ত ইয়ে হলো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডী মহান আল্লাহ প্রকাশের কাছে দাবি করছি মহান আল্লাহ জন্য কবুল করেন আমিন বিশ্ববাসী বিশ্বের মুসলমান সবাই ভালো থাকবেন এই দোয়া এবং শুভকামনা মহান আল্লাহ প্রকাশের কাছে আমাদের বিশ্বের মুসলমানদের ঐক্য এবং ধৈর্য এবং জ্ঞান শক্তি এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং নেয় বৃদ্ধি করে দিক আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ